হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দুবাই আমি অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আমি গেমিং উইথ ভাইপ আমার চ্যানেলের আরও একটা নিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে আশা করছি আপনারা বুঝে ফেলেছেন। তো চলুন বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ভাই আপনারা দেখতে পাচ্ছেন একজন হ্যাকারের গেম প্লে। তো আজকের এই হ্যাকারটি ছিল আমার র্যাঙ্কে পড়া একটা হ্যাকার, যার খেলা আমি স্ক্রিন রেকর্ড করেছি। এই যে হ্যাকার দেখতে পাচ্ছেন, এবং ফার্স্টে এই যে একটা বডি শটটি দেখে কেউ মনে করেন না যে এটা হ্যাকার না। আমি ফার্স্টে ভাবছিলাম যে বডি শট দিয়েছে হয়তো বা এটা হ্যাকার না, কিন্তু ধীরে ধীরে যেটা দেখলাম তাতে আমার চোখ কপালে উঠে গেছিলো। দেখেন হ্যাকার করুণাকে ভয় পাচ্ছে, করুণা দেখে দৌড় মারছে, এবং যখনই ম্যান বের হয় তখনই পর্দা ফুসকা হেডশট, এবং এখানে তার গ্রেনেড মাইন্ড যত কিছু ছিল সব মেরে দেয়। মানে এটা হলো হ্যাকারের আর কি আরেকটা হ্যাক, যে গ্রেনেড দিয়ে মারা যায় কিন্তু গ্রেনেডে ততটা মরে না, কারণ আমি নিজেও হ্যাকারের সাথে খেলছি। তো আমার হ্যাকারের সাথে একটা কাস্টম ম্যাচ খেলা আছে, যদি আপনারা চান তো সেই ম্যাচটি আমি আপলোড করতে পারি আমার ইউটিউবে। তো এর জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে হবে যে হ্যাকারের গেম প্লে চাই, হ্যাকারের সাথে কাস্টম চাই, এমন কিছু কমেন্ট করার পরে যেটাতে আমি বুঝতে পারবো যে আপনারা হ্যাকারের গেম প্লেটি চাচ্ছেন, তখন আমি সেই ম্যাচটি আপলোড দেব। তো দেখেন এখান থেকে ম্যান দেখা যাচ্ছে না, তারপরেও হেডশট M82V। তো আজকে আপনারা দেখতেছেন B2K, বিটুকের গুরু, বিটুকে হলো এর শিষ্য, ঠিক আছে? তো দেখেন এখানে ব্যাক টু ব্যাক অনেকটা হেড দিছে, কিছুটা বডি শট হচ্ছে কারণ সব সময় হ্যাকারদেরও হেড লাগে না, এবং M82V আবার একটা হেড আর ম্যাচ বুয়া। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানায়েন, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিয়েন। এই বলে আজকের ভিডিওটি শেষ করতেছি, বাই বাই।